ঠিক একইভাবে ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন স্লোগানে চিলড্রেন ফ্রেম সোসাইটি বাংলাদেশের আয়োজনে বরিশালে পর্দা উঠল 15তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের। রোববার বেলা 10:30টায় নগরীর শিল্পকলা একাডেমিতে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীমউদ্দিন হায়দার। দুই দিনব্যাপী আয়োজনে সকাল 11টা, দুপুর 2টা, বিকেল 4টা ও সন্ধ্যা 6টায় মোট 25টি শিশুতোষ চলচ্চিত্র দেখানো হবে। আয়োজকরা বলছেন, 8 বছর পর আবারও এই উৎসবটি করতে পেরে খুশি তারা। শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল হবে এমন আশা সবার। 25টিরও বেশি চলচ্চিত্র এখানে দেখানো হবে এবং সবগুলো চলচ্চিত্র আমাদের শিশুদের নিয়ে গঠিত এবং শিশুরাই বানিয়েছে বিভিন্ন দেশে। আমি দ্বিতীয়বার আসলাম, অনেক ভালো লাগছে। এখানে আমরা একটা 15 ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল দেখতে যাচ্ছি, তো অনেক এক্সাইটেড। খুব ভালো লাগছে এবং এখানে 25টি ফিল্ম দেখানো হবে, আশা করছি সবগুলোই ভালো হবে এবং ভালো লাগবে। আমরা এখানে শিশু চলচ্চিত্র দেখতে এসেছি, আমি আশা করি এই জায়গা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো অ্যান্ড এই জায়গা দিয়ে আমি অনেক কিছু শিখে যাব। আর শিশুরা এটা থেকে এটা দেখে বা এটা শুনে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে, এটা আমার আশা। তাই আর কখনো আসিনি, প্রথমবার এসে ভালোই লাগছে, তো মনে হচ্ছে অনেক কিছুই শিখতে পারবো। উৎসবে যেসব চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে তা অধিকাংশই শিক্ষণীয় বলে জানায় শিক্ষার্থীরা। আর করোনার মহামারী শেষে বরিশালে শিশুদের জন্য এমন আয়োজন আসলেই আশা জাগানিয়া বলে মনে করেন আগত অতিথিরা। বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড যারা চালিয়ে যাচ্ছি শিক্ষার্থীদেরকে আমরা খুব একটা পাচ্ছি না, কারণ নানাবিধ জটিলতা এখানে আছে। স্টার জলসা আছে, তারপরে আপনার মোবাইল আছে, এই বিভিন্ন জায়গায় তারা ব্যস্ত থাকে এবং বিশেষ করে GPA 5 জন্য আরও বেশি ব্যস্ত থাকে। কিন্তু GPA 5 সাথে সাথে এই সৃজনশীল কাজগুলোর মধ্য দিয়েও যে মেধার বিকাশ হয় এটা বোঝাবার জন্য, জানাবার জন্য অভিভাবকদেরকে আমার মনে হয় এইসব চলচ্চিত্র উৎসবে বেশি করে আনা উচিত। শিশুদের মানসিক বিকাশ ঘটানোর একটা গুরুত্বপূর্ণ মাধ্যম বলে আমি মনে করি, এবং এই সুস্থ মাধ্যম যদি অব্যাহত থাকে আমাদের দেশের শিশু কিশোররা একটা সুস্থ মানসিকতায় বেড়ে উঠবে বলে আমি আশা করি। এটা একটা বড় কিক-অফ এবং এখান থেকে আমার মনে হয় যে শিশুরা এই ফিল্ম ফেস্টিভ্যালটাকে এনজয় করবে এবং অন্যান্য যে শিশু সংগঠনগুলো আছে, বিশেষ করে খেলাঘর, কচিকাঁচার আসর সহ আরও যেগুলো আছে, তারা হয়তো বা সবাই আসবে, নতুন নতুন করে আরও অনেক প্রোগ্রাম নেবে যাতে করে শিশুদেরকে সম্পৃক্ত করা যায় এবং তাদেরকে বিকাশ এবং তাদেরকে আমরা আরও ভালোভাবে সাংস্কৃতিক অঙ্গনে সম্পৃক্ত করতে পারি। পড়াশোনার পাশাপাশি এমন আয়োজন শিশুদের আরও সৃজনশীল করবে বলে মনে করেন জেলা প্রশাসক। প্যান্ডামিকে আমরা যে অচলায়তনের মধ্যে ছিলাম সেটি কাটিয়ে উঠে আমাদের বাচ্চাদের স্কুলে আসাটা এটা আমাদের জন্য একটা বড় অর্জন। আর দ্বিতীয় হচ্ছে তাদেরকে এই ধরনের ছোট ছোট পরিসরে বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে এবং শিক্ষামূলক যে ধরনের প্রদর্শনীগুলি রয়েছে এগুলিতে তাদেরকে আমাদের অংশগ্রহণ করতে পারাটা এটি আমাদের জন্য আরেকটি অর্জন আমি মনে করি। এর মধ্যে দিয়ে তাদের যে গত 2 বছর তাদের যে মানসিক একটা অস্থিরতা ছিল, কষ্ট ছিল, সেটি দূর হবে। শিশু চলচ্চিত্র উৎসবে 90টি দেশের 2100 চলচ্চিত্র জমা পড়েছিল। এর মধ্যে বাংলাদেশ সহ 38টি দেশের মোট 117টি চলচ্চিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। 2 দিনব্যাপী এই উৎসবে বিভিন্ন দেশের 25টি সিনেমা দেখতে পারবে শিশুরা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।